আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুন্দর আছো এবং করোনাকালীন সময়ে বাসায় তোমরা অনলাইন ক্লাস নিয়মিত করছো। আমি মোহাম্মদ আলামিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর বগুড়া। আমি আজকে তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের ষষ্ঠ অধ্যায়ে লিনিয়ার প্রোগ্রামিং আজকে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের এই প্রবলেমের কিছু অংশ, আংশিক অংশ দেখিয়েছি, আজকে তোমাদের আমি আংশিক অংশ দেখাবো। আশা করি তোমরা অনলাইনে নিয়মিত ক্লাস করছো এবং আমার ক্লাসগুলো দেখছো এবং ফলো করছো। আজকে দেখো, তোমাদের গত ক্লাসে আমি এই যে ম্যাট্রিক্স টেবিল নিয়ে আলোচনা করছিলাম, তা আজকেও আমি ম্যাট্রিক্স টেবিল, সরাসরি ম্যাট্রিক্স টেবিলে চলে আসছি। দেখো, তাহলে আমরা প্রথমটা হচ্ছে কি, স্থির কলাম বা বলি আমরা যে উদ্দেশ্যমূলক অবয়বের যে মান থাকে সেটাকে বলে প্রথম কলাম। দেখো, আর এইগুলোর মান হচ্ছে কি, আলগা চলক বা স্ল্যাক ভেরিয়েবল, আলগা চলকের মানগুলো। আমাদের প্রথম কাজ হচ্ছে কি, পিভট কলাম নির্বাচন করা। কারণ পিভট কলাম যখন আমরা নির্বাচন করতে যাব তখন দেখতে পাবে তোমরা যে যে প্রথম সারির প্রথম উপাদান ব্যতীত সর্বোচ্চ ধনাত্মক বিশিষ্ট কলামই হচ্ছে পিভট কলাম। আবার একটা চিন্তা দেখো, সেটা হচ্ছে যে উদ্দেশ্যমূলক অপেক্ষকের প্রথম উপাদান ব্যতীত ধনাত্মক যে মানগুলো আছে সেই মানগুলো হতে সর্বোচ্চ ধনাত্মক মান বিশিষ্ট কলামটাই হচ্ছে পিভট কলাম। তাহলে আমরা পিভট কলাম দেখতে পারি, আমরা কি বললাম যে ধনাত্মক যে বিশিষ্ট অর্থাৎ মুনাফা অপেক্ষকের বা স্থির কলামের যে সর্বোচ্চ মান বিশিষ্ট কলামটা হচ্ছে আমাদের পিভট কলাম। তাহলে আমাদের এই কলামটা হচ্ছে আমাদের পিভট কলাম। তাহলে পিভট কলামটা আমরা কি দেখলাম, সর্বোচ্চ কলাম বিশিষ্ট। এখন পিভট প্রদত্ত পিভট কলামের যে ঋণাত্মক মান আছে অর্থাৎ প্রথম উপাদান ব্যতীত অর্থাৎ সিক্স ব্যতীত আর যে ঋণাত্মক মান আছে সেই মানগুলোর সর্বোচ্চ মানই হচ্ছে আমাদের পিভট উপাদান। এখন দেখো, তোমরা এখানে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা পিভট উপাদান যখন বের করবো তখন আমরা এভাবে বের করে নেবো যে যে ফাইভ ভাগ মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ, এবং অথবা তাহলে আমার হচ্ছে কি, টু ভাগ মাইনাস ওয়ান ইকুয়াল টু টু। তাহলে আমরা দেখবো এখন কি, তাহলে এই উপাদানের চেয়ে এই উপাদান আমাদের অর্থাৎ টুই গ্রেটার দেন ফাইভ, তাহলে টু হচ্ছে কি ছোট। তাহলে আমরা দেখলাম হচ্ছে কি, যে মানগুলো বের হলো অর্থাৎ পিভট কলামের যে মান বের হয়েছে সেই মান দ্বারা, ঋণাত্মক মান দ্বারা স্থির মানকে ভাগ করলে সর্বনিম্ন যে মান হবে সেটাই হবে পিভট কলাম। তাহলে আমরা কি বের করলাম, তাহলে টু, তাহলে এই কলামটা আমাদের হচ্ছে পিভট কলাম। তাহলে এস টু আমাদের হচ্ছে কি, পিভট কলাম। তাহলে আমরা পিভট কলাম হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে পিভট পিভট কলাম হচ্ছে কি S2। তাহলে পিভট কলাম হচ্ছে আমাদের কি S2। আচ্ছা, তাহলে পিভট এলিমেন্টটা কি হচ্ছে আমাদের, পিভট এলিমেন্ট হচ্ছে কি, এই যে কলাম বের হলো সর্বনিম্ন মানটা হচ্ছে পিভট এলিমেন্ট। পিভট হচ্ছে এলিমেন্ট, মাইনাস যা স্টার চিহ্ন, যা স্টার চিহ্ন দ্বারা সংযুক্ত করা হচ্ছে। তাহলে তোমরা জিনিসটি ক্লিয়ার করতে পারলে, প্রথম হচ্ছে কি, আমাদের যে সর্বোচ্চ ধনাত্মক বিশিষ্ট কলাম বের হলো, কলামের প্রথম মান ব্যতীত অর্থাৎ ধনাত্মক মান ব্যতীত যে বাদ বাকি যে মানগুলো থাকবে সেই মানগুলো দ্বারা স্থির মানকে ভাগ করলে সর্বনিম্ন ভাগ ফল বিশিষ্ট সারিটাই হবে পিভট সারি, এবং ওই উপাদানটাই হবে আমাদের পিভট উপাদান। তাহলে ম্যাট্রিক্সের আমাদের কিন্তু এটা আমরা জানতে পারলাম যে পিভট সারিটা কিভাবে হয় এবং কলামটা কিভাবে হয়।
আচ্ছা এখন দেখো তোমরা যেটা সেটা হচ্ছে আমাদের যে কাল পরবর্তীতে ম্যাট্রিক্স কি, তাহলে আমরা এখানে কখন কাম্য মান বা কাম্য সমাধান পেয়ে যাব, যখন প্রথম সারির প্রথম উপাদান ব্যতীত বাদ বাকি উপাদান গুলো ঋণাত্মক মান বের হবে, তখনই কিন্তু আমরা পিভটের একটা উপাদান কাম্য উপাদান পেয়ে যাব। তাহলে দেখো আমাদের তাহলে এখন করণীয় হচ্ছে কি, তাহলে এই মানগুলো যে বের হলো তাহলে আমাদের হচ্ছে পরবর্তীতে পিভট এবং সারি, আর তো সারি এবং কলামের মানগুলো কিন্তু ট্রান্সপোজ হবে, অর্থাৎ সারিটা যাবে কলামে, কলামের ড্যাশে সারিতে। ওকে তোমরা আবার খেয়াল করো, তোমরা যখন এই ধরনের প্রবলেম নিয়ে পড়বা যে প্রথম তোমার সারি কলাম ম্যাট্রিক্স পিভট কলাম পিভট সারি পিভট এলিমেন্ট বের করা হয়ে গেল, পরবর্তী কাজটা হবে তোমাদের যে সারির মানটা কলামে যাবে, আচ্ছা কলামের সারির মানটা কলামে যাবে, কলামের মানটা সারিতে আসবে, অর্থাৎ এই যে প্রকৃত চলক এবং আলগা চলকের মধ্যে ট্রান্সফার হবে। ওকে তাহলে দেখো তোমরা, তাহলে আমাদের হচ্ছে এস টু এখানে চলে গেল, এস টু চলে আসলো, আর এখানে চলে আসলো এক্স টু, আর বাদ বাকি উপাদানগুলো অবিকল থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা যে মানগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি, যে এই যে স্থির মান সারি এবং কলাম, কলাম এবং সারি যে মানগুলো আছে সেগুলোকে ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ রূপান্তরিত করতে হবে পরবর্তী ম্যাট্রিক্সে। আর পরবর্তী ম্যাট্রিক্সে দেখি, দেখো তাহলে আমরা রূপান্তরিত করলাম এক্স টু, এক্স টু এখানে চলে আসলো, অর্থাৎ এই মানটা এখানে গেল এবং এই মানটা এখানে চলে আসলো। ওকে তাহলে দেখো আমাদের এখন করণীয় বিষয়টা হচ্ছে কি, তাহলে এই যে পিভট উপাদান, তাহলে পিভট উপাদান পরবর্তীতে কিভাবে সারবো, তোমার কাজ শুরু হবে এখান থেকে, অর্থাৎ এই যে পিভট উপাদান বের হলো, পিভট উপাদানের বিপরীত মান, বিপরীত কি আছে নিচে, ওয়ান আছে কিন্তু, তাহলে আমরা আমরা বলতে পারি যে বিপরীত মানগুলো আছে কি, দেখো বিপরীত মানগুলো আছে কি আমাদের, তাহলে এখানে এই মানটা আছে, তাহলে মাইনাস ওয়ান আছে নিচে ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান দ্বারা ওয়ান ভাগ করলে কিন্তু মাইনাস ওয়ানই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি যেখানে মান নেব সেখানে, তাহলে পিভট উপাদান হচ্ছে কি আমাদের এখানে আছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে বক্তব্য হচ্ছে কি, এই মানটা মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান ভাগ ওয়ান, এটা যত উপর দিকে যাবে তত মাইনাস মান নিয়ে যাবে, অর্থাৎ এই মানগুলো মাইনাস মান নিয়ে উপর দিকে উঠবে, আর এই মান ব্যতীত এই মানগুলো প্লাস মান নিয়ে যাবে। বোঝা গেল কি, ক্লিয়ার? দেখো তাহলে মাইনাস দ্বারা মাইনাসে গুণ করলে মাইনাস ওয়ান, তাহলে কি হবে ওয়ান হবে, তাহলে ওয়ান হবে, তাহলে সিক্স দ্বারা মাইনাস অমুক, যদি আমরা এরকম বিপরীত ভাগ দ্বারা ভাগ করি সিক্স দ্বারা, তাহলে মাইনাস সিক্স হবে, মাইনাস সিক্স। আর যদি এই দিকে আসি অর্থাৎ সারির দিকে আসি, অর্থাৎ বাম পাশের দিকে আসি, তাহলে এই মানগুলো হবে প্লাস মান, অর্থাৎ এই মানটা তখন প্লাস হয়ে ওয়ান বা ওয়ান দ্বারা গুণ হবে, তাহলে ওয়ান দ্বারা ওয়ান গুণগুলো আমরা কি হবে এখানে দেখো, তাহলে গুণন থ্রি মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি হয়ে যাচ্ছে এখানে, তাহলে এখানে আসে হচ্ছে মাইনাস থ্রি, আর এখানে হচ্ছে কি প্লাস হচ্ছে কি ওয়ান ভাগ ওয়ান গুণন সাথে আমাদের টু, তাহলে টু ইকুয়াল টু টু হচ্ছে, আর হচ্ছে কি তাহলে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু, অর্থাৎ আমরা যে মানগুলো বের করতে পারলাম যে পিভট সারি পিভট কলামের, এখন অজানা মানগুলো থাকলো কি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু টু এ টু ওয়ান এ টু টু, এই মানগুলো আমাদের বের করতে হবে, এই মানগুলো যখন আমরা বের করতে যাবো তখন আমরা কি বিপরীত কোণ মান নিতে হবে, অর্থাৎ পিভট কলামের বিপরীত কোণ মান। তাহলে তোমরা আরেকটা জিনিস খেয়াল করো ভালো করে, যে আমরা যে জিনিসটা আলোচনা করলাম যে পিভট কলাম এবং সারিকে কীভাবে রূপান্তরিত করতে হয়, তাই একটু নমুনা দেখলাম কীভাবে পিভট সারি বের করতে হয়, পিভট কলামগুলো বের করতে হয়। আশা করি তোমরা এখান থেকেই ভালো কিছু অর্জন করতে পারবে, তোমরা যদি এটা খেয়াল করো ভালো করে, আমি যদি একদিনে ডিটেলস আলোচনা করি তাহলে কিন্তু শিখতে পারবে না, আমি তোমাকে পার্ট বাই পার্ট অর্থাৎ ধাপে ধাপে তোমাদের জিনিসগুলো কিন্তু শেখানোর চেষ্টা করছি যেন তোমরা উপকৃত হতে পারো। সবাইকে ধন্যবাদ ক্লাস দেখার জন্য, আশা করি তোমরা ভিডিওটা অনলাইনে আমাদের শেরপুর কলেজ অর্থনৈতিক গ্রুপ এবং শেরপুর কলেজের আমাদের যে ইয়াটা ফেসবুক লাইভ ইয়েটা আছে সেখানে তোমরা দেখতে পাবে। সবাইকে ধন্যবাদ, আর অতটা ঘোরাফেরা করো না, নিয়মিত বাসায় পড়াশোনা করো, আল্লাহ হাফেজ।